আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস ড্রিম। হাজির হলাম মানসিক দক্ষতা, এটা হচ্ছে সংখ্যাগত ক্ষমতা, প্রশ্নমূলক স্থানে কোনটি বসবে। দেখুন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিসিএস প্রশ্ন। এখানে বলা হচ্ছে প্রথম প্রশ্ন, আমরা দেখুন এখানে 2, তারপরে রুট 9, তারপরে 4, তারপরে রুট 25, তারপরে এখানে কত হবে। তো এখানে একটা সিকোয়েন্স আছে, দেখুন এখানে 2, তারপরে রুট 9 মানে কিন্তু 3, স্বাভাবিক সংখ্যায় হচ্ছে, তারপরে 4, তারপরে রুট 5 মানে কত, আসলে রুট 25 মানে 5, তার মানে কি হচ্ছে 2, 3, 4, 5, তারপর তো নিশ্চয়ই কত হবে 6 হবে। তাহলে এই জায়গাটা অবশ্যই কত হবে 6 হবে, অ্যান্সারটা হচ্ছে এই ক। হ্যাঁ, তারপরে দেখুন এখানে বলা হচ্ছে যে 13, তারপর হচ্ছে 20, তারপরে 27, তারপরে কত, তারপর এখন দেখুন এখানে একটা সিকোয়েন্স আছে, এখানে পার্থক্য কত 7, এখানে পার্থক্য কত 7, তাহলে এখানে কত হতে হবে পার্থক্য 7 হতে হবে। তাহলে 7 যদি পার্থক্য হয় তাহলে 27-7 যোগ করলে এখানে কত কত হবে আমাদের 34, তাহলে এখানে হবে অ্যান্সারটা হবে আমাদের 34, আর 34 সাথে আবার আমাদের যে 7 যোগ করি তাহলে কিন্তু 41, তাহলে এখানে হবে 34। এরপরে দেখুন 3 নম্বরটা, এখানে দেখুন সিকোয়েন্সটা দেখুন, এখানে 4, এখানে 16, এখানে 5, এখানে 25, এখানে 6, এখানে 36, তারপরে এইটার বর্গ করলে কিন্তু নিচেরটা হচ্ছে, এইটাকে বর্গ করলে কিন্তু নিচেরটা হচ্ছে, দেখছেন এটাকে বর্গ করলে কিন্তু নিচেরটা হচ্ছে, 7 বর্গ করলে হচ্ছে 49, তাহলে 1 কে বর্গ করলে যা হবে সেটা ওখানে হবে, তাহলে 1 এর বর্গ কত 1, তাহলে অ্যান্সারটা হচ্ছে 1। হ্যাঁ, এরপর এখানে দেখুন এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 7, এখানে 2, দেখুন 2 এর যদি ডাবল করি কত হয় 4, সেখান থেকে 1 কম কত 3, আবার 4 এর ডাবল করুন, 4 এর ডাবল কত 8, তার থেকে 1 কম কত 7। এখানে এইগুলো একটু দেখি যে সিকোয়েন্স ঠিক আছে কিনা, ব্যাপারটা ঠিক আছে কিনা। 11 এর ডাবল করুন 22, 22 এর 1 কম কত 21, আবার 16 ডাবল কত 16 ডাবল 32, তার 1 কম কত 31। তাহলে এখানে অপশনগুলোতে এমন দেখতে হবে যে উপরটা ডাবল থেকে 1 কম, তাহলে এখানে ডাবল কত 7-এর ডাবল কত 7-এর ডাবল 14, তার থেকে 1 কম 13, তাহলে এটাই কিন্তু অপশনে খাটে, এখানে যদি 7 হয় আর এখানে যদি 13 হয়, তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। দেখুন এখানে বলা হচ্ছে 3, নিচে 5, উপরে 4.5, নিচে 7.5, 6, নিচে হচ্ছে 10, তাহলে এখানে কত হবে, এই ফাঁকা জায়গাটায় কত হবে। তাহলে এখানে আমাদের সম্পর্ক দেখতে হবে, সম্পর্কটা কেমন আছে, এটাই কিন্তু মানসিক দক্ষতা, সম্পর্কটা বের করতে পারলেই কিন্তু অ্যান্সারটা ইজি। তো দেখুন এখানে প্রত্যেকটা, এখানে ভাগ 3/5, এখানে এই দুটো যদি আপনি ভাগ করেন, 4.5 ভাগ করেন, তা এটা করলে কিন্তু 3/5 হবে। আমি দেখাই, আপনি যদি 4.5 কে যদি 7.5 দিয়ে ভাগ করেন তাহলে 3/5 হবে, করে দেখুন 5 হবে। হ্যাঁ, আবার এটা যদি কাটাকাটি করেন তাহলে উপরে 3, নিচে 5, এটাও কিন্তু 3/5 হবে, তার মানে প্রত্যেকটার মান হচ্ছে 3/5, তাহলে এইটার মানও কত হবে 3/5। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে কোনটা দিলে কাটাকাটি করলে 3/5 হবে, অপশনগুলোর মধ্যে 9 দিয়ে যদি দিই তাহলে 3/5 হবে, দেখুন 9/15, তার মানে কত 3/5। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। হ্যাঁ, এই সম্পর্কটা বের করতে সময় লাগবে, এটাই মানসিক দক্ষতার গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপরে দেখুন এখানে বলছে 2, 6, 58, 18 হলে এখানে 9, 21, 27, এই জায়গাটা কত হবে। তো এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করুন, দেখুন এই প্রথম ঘরের সাথে যদি আপনি 3 গুণ দেন তাহলে কিন্তু 6 হয়। হ্যাঁ, প্রথম ঘরের সাথে 3 গুণ দিলে কিন্তু এখানে 6 হয়, আবার এই ঘরে এসে 3 ভাগ দিলে কিন্তু এটা হয়। হ্যাঁ, দেখুন তাহলে কেমন হয়ে যায়, তাহলে আপনি যদি এটাকে যদি 3 দিয়ে গুণ দেন 6 হবে। আবার এখানেও সেই জিনিসটা লেখো, তো এখানে যদি 3 দিয়ে গুণ করি, এই ঘরে এমন সংখ্যা থাকতে হবে তাকে গুণ করলে 9 হবে, তো সংখ্যাটা আমি জানি না, তাহলে সংখ্যাতে এমন কোন সংখ্যা আছে তাকে 3 দিয়ে গুণ করলে 9 হবে, তিনই হবে। আবার দেখুন 3 দিয়ে যদি আপনি 81 ভাগ করেন তাহলে এটা হবে, সম্পর্কটা আমি বের করতে পারলাম, তার মানে এখানে 3 হবে, মানে 3-এর সাথে 3 গুণলে 9, এখানে কারণ 2-এর সাথে 3 গুণলে 6, এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, আবার এই 3 দিয়ে ভাগ করলে 18 হয়, আবার এই 3 দিয়ে 81 ভাগ করলে দেখুন 27 হচ্ছে, তাই অ্যান্সারটা হচ্ছে এখানে 3। এই সম্পর্কটা এখানে খুবই সুন্দর একটা সমাধান। এখানে বলা হচ্ছে দেন এখানে এ ইজিবি, তাহলে এখানে একটা সিকোয়েন্স আছে, দেখুন এখানে এর পরে বি বাদ দিয়ে সি লেখা হয়েছে, দেখুন এ বি সি বি বাদ। হ্যাঁ, একইভাবে দেখুন সি বাদ দিয়ে সি ডি, তার মানে ই ডি বাদ দিয়ে ই লেখা হয়েছে, তারপর ই বাদ ই ই এফ জি, এখানে এফ বাদ পড়ে গেছে। হ্যাঁ, আবার এখানে জি, তাহলে একটা অপর বাদ পড়বে, জি এর পরে কি হবে এইচ আই, তারপর এখানে এইচ বাদ, তারপর আই, তাহলে এখানে কি বাদ পড়বে এইচ আই, জে বাদ পড়বে, তাহলে এই জায়গাটায় কি হবে কে হবে। এই আমি আগে সংখ্যাটা বের করলাম, মানে আগে অক্ষরটা বের করলাম, একটা বাদে একটা, দেখে এভাবে গেছে, এভাবে যে এভাবে
যে এভাবে গেছে, প্রত্যেকটা একটা মিসিং করে লেখা হয়েছে। এখন সংখ্যা দেখো, এই প্রথমটার সাথে তিন যোগ করলে পাঁচ হয়, হ্যাঁ। আবার দেখুন আটের সাথে তিন যোগ করলে এগারো, আবার চোদ্দোর সাথে তিন যোগ করলে ধরো তাই, তার মানে এখানে চোদ্দোর সাথে তিন যোগ করলে এখানে হবে সতেরো। মানে অ্যান্সারটা হবে আমাদের কত, অ্যান্সারটা হবে আমাদের সতেরো, আর হচ্ছে এটাই, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে এই সমাধান দেখে, এটা হচ্ছে ছত্রিশ নম্বর বিশেষ, এখানে বলা হচ্ছে দেখুন, আগে দেখুন সিকোয়েন্সটা দেখুন, এই দুই আর চার মিল যোগ করে দেখুন ছয় হয়, আবার ধরুন এই পাঁচ আর নয় যোগ করে কিন্তু চলছে। তারপরে সংখ্যাটা আমরা বের করতে পারলাম, এখানে যে সংখ্যাই হোক না কেন সংখ্যাটার নিচেই কত হবে, তিন আর পাঁচ কত, আট হবে, কিন্তু এখন আট হবে, সংখ্যাটা হবে আট। এখন এর মূল যে অক্ষরটা কি হবে, অক্ষরটা দেখুন একটা বাদে এ বি সি, এখানে বি মিসি, সির পরে ডি ই, ডি মিসি, হ্যাঁ এখানে দেখুন তাই, এম এন এন মিসিং, ও পি কিউ, পি মিসিং, মানে একটা বাদে একটা অফিসে, তাহলে এখানেও দেখুন তাই, জি তারপরে জি এইচ আই জে এ বি সি ডি এফ জি এইচ, তাহলে এখানে এইচ মিসিং, হ্যাঁ এইচ আই, তাহলে এখানে জে মিসিং হবে, জে মিসিং হলে এখানে কে, তাহলে এখানে হবে কে, একটা বাদে কে, তাহলে এখানে কে এইচ, তাহলে অ্যান্সারটা হচ্ছে কে এইচ, হ্যাঁ। তাহলে এভাবে আপনারা আরো যদি খেতে চান অবশ্যই ফলো করুন।